আমরা যাদেরকে আটক করেছি তাদের মূল অপরাধটি হচ্ছে অপহরণ করা। তারা প্রাথমিকভাবে যাদেরকে মনে করে যে অপহরণ করলে তারা মোটা অঙ্কের অর্থ তারা দাবি করতে পারবে, তাদেরকে তারা প্রাথমিকভাবে অপহরণ করত। পরবর্তীতে তাদেরকে কাছ থেকে, অর্থাৎ তাদের যারা পরিবার পরিজন তাদের কাছ থেকে তারা চাঁদা বা মুক্তিপণ দাবি করতেন, এবং যারা মুক্তিপণ দিতেন, ইভেন এমনকি মুক্তিপণ দেওয়ার পরেও তারা কিন্তু অনেককেই হত্যা করে সেটা গহীন বনাঞ্চল অথবা পাহাড়ে বিভিন্ন জায়গায় তারা মাটিতে পুঁতে রেখেছিল বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি তাদেরকে জিজ্ঞাসাবাদে। তো এই ধরনের অপরাধ, এটা হচ্ছে এখন পর্যন্ত এই যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মূল অপরাধ হচ্ছে এটাই। পাশাপাশি আপনারা বলেছি যে হাফেজ নূর, যিনি একজন অন্যতম সামরিক কমান্ডার, সেখানে কুংফু প্রশিক্ষণ দেয়া, তারপর অস্ত্র চালনা প্রশিক্ষণ দেয়া, বোমার প্রশিক্ষণ দেয়া, এবং সাম্প্রতিক সময় আপনারা জানেন যে এখানে গত জানুয়ারিতে একটি গ্রেনেড পাওয়া গিয়েছিল, সেটাও কিন্তু তার যেই দল, অর্থাৎ তার যেই তত্ত্বাবধানে যে দলটি রয়েছে সেখানে কিন্তু তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা তথ্য পেয়েছি। দেখেন, এটার ব্যাপারে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এখন পর্যন্ত এই সম্পর্কিত কোনো তথ্য আমরা তাদের কাছ থেকে এখনো পাইনি। আমাদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, আমরা যেহেতু গতকালকে অভিযান পরিচালনা করেছি আমরা হয়তো তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব। সেখানে এই সন্ত্রাসী গ্রুপের যারা আরও সদস্য রয়েছেন তাদের সম্পর্কে তথ্য নেয়, এবং এই যে অপহরণ বাণিজ্য বা এই ধরনের বিভিন্ন অপহরণের যে কার্যকলাপ এটার ব্যাপারেও আমরা হয়তো তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। আপনি বলেছেন যে সেখানে তারা হলো বোমা তৈরির প্রশিক্ষণ দেন যিনি আটক করেছেন, সেখানে না, মূলত আমি যেটা বলেছি যে গ্রেফতারকৃত হাফেজ নূর মোহাম্মদ তিনি কুংফুতে ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং তিনি বোমা বিশেষ বিস্ফোরক তৈরি বিশেষজ্ঞ। তিনি নিয়মিতই এই আর্সার যারা অন্যান্য সন্ত্রাসী তাদেরকে এই দুইটা বিষয়ে তিনি প্রশিক্ষণ দিতেন 2017 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন জায়গায়। এটা শুধু এখানে তা না, কখনও তিনি পার্শ্ববর্তী দেশে গিয়েও আর্সার অন্যান্য সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন, কখনও তিনি এখানে বিভিন্ন ক্যাম্পে যারা আর্সার সদস্য আছেন তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছেন। সো এবং এখানে কিন্তু আমরা যাদেরকে আটক করেছি এদের মধ্যে থেকেও তিনজন তার কাছেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারাও কুংফু এক্সপার্ট এবং বোমা তৈরি করতে পারে। সো এই যেই বিষয়টি তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে এবং প্রশিক্ষণ নিয়েছি তারই কিন্তু একটি ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখেছেন, জানুয়ারিতে সেখানে একটা বিস্ফোরক পাওয়া গিয়েছিল যেটা পুলিশ সেটা উদ্ধার করতে সক্ষম হয় অবিস্ফোরিত অবস্থায়। সো তারা হয়তো এরকম পরিকল্পনা করছিল যে তাদের প্রয়োজন অনুযায়ী তাদের আধিপত্য বিস্তার বা তারা যে ধরনের অপকর্ম করছে এর প্রয়োজন অনুযায়ী তারা বোমা বিস্ফোরণ হয়তো ঘটাতো বলে প্রাথমিকভাবে অনুমেয়। আচ্ছা, আমি একটা সংযুক্তি দিয়ে আসলে বিষয়টা হচ্ছে এদের মোহাম্মদ সে আর্সার সাংগঠনিক তৎপরতা সম্পর্কে কোনো তথ্য দিয়েছেন কিনা, এবং এ ধরনের কয়েকটি সামরিক কমান্ড রয়েছে এবং আর্সার কি পরিমাণ সদস্য আচ্ছা এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। প্রাথমিকভাবে শুধু আমরা আপনাদেরকে এতটুকু বলি যে তার তথ্য অনুযায়ী এখন আমাদের শরণার্থী শিবিরে 400 থেকে 450 এই আর্সার সক্রিয় সদস্য রয়েছে, 400 থেকে 450 যারা বিভিন্ন ক্যাম্পে ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে প্রাথমিকভাবে আমরা জেনেছি, এবং সেখানে কারা নেতৃত্বে রয়েছে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এই ব্যাপারে আমরা অভিযান পরিচালনা করব। এখানে যে ভারী অস্ত্র সহ বিভিন্ন অস্ত্রের ছবি আপনারা দেখছেন এগুলো মূলত সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন সময় প্রচার করেছে নিজেদের আধিপত্য বিস্তারের সুবিধার জন্য, এটা আপনারা জানেন।
এই ছবিগুলো কিন্তু মূলত প্রাথমিকভাবে আমরা সংগ্রহ করেই তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমরা প্রাথমিকভাবে ওই ছবিগুলো পাই যেগুলো তাদের অস্ত্রসহ ছবি এবং যার প্রেক্ষিতেই মূলত আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। এখানে কিছু কিছু অস্ত্র আছে যেগুলো তারা পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময় নিয়ে এসে ব্যবহার করে আবার সেখানে তারা রেখে আসেন। এই অস্ত্রগুলো অধিকাংশ ক্ষেত্রেই তারা বিভিন্ন গহীন পাহাড়ে বা জঙ্গলে তারা লুকিয়ে রাখেন। আপনারা দেখেছেন আমরা কিন্তু এখানে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি, অনেক অস্ত্র উদ্ধার করেছি, অস্ত্র তৈরি কারখানাও আমরা শনাক্ত করেছি এবং বিভিন্ন সময় আমরা সেই কারখানা থেকে অভিযান পরিচালনা করেছি। কালকে আমরা যে অস্ত্রগুলো পেয়েছি তাদের কাছে মূলত প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে তাদের নিজস্ব নিরাপত্তার ব্যবহারে যে অস্ত্রগুলো তারা রেখে থাকেন আত্মগোপনে থাকা অবস্থায়, এই অস্ত্রগুলোই মূলত তাদের কাছে আমরা গতকালকে পেয়েছি, কারণ তারা আত্মগোপনে ছিল। তারা যখন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে যায় তখন এই ধরনের অস্ত্র যেগুলো তারা হয়তো জাস্ট একদম বর্ডারে হয়তো কোথাও তারা মাটির নিচে বা কোথাও তারা লুকিয়ে রাখে, তখন তারা সেগুলো সংগ্রহ করে তারা সন্ত্রাসী কার্যকলাপ করার পরে পুনরায় সেগুলো আবার তারা লুকিয়ে রাখে অথবা পার্শ্ববর্তী দেশে তাদের যে সক্রিয় সদস্য যারা আছে তাদের কাছে রেখে আসে। অর্থ আপনার একটি কথা আমরা কিছু প্রমাণ পেয়েছি। দেখেন এই অপহরণ বাণিজ্যের সাথে আমরা কিন্তু এর আগে আমিও কিন্তু এখানে একটা ব্রিফিং করেছি কিছুদিন পূর্বে, একটি বড় অপহরণ চক্র ডাকাত চক্র, এবং সেখানে আমরা পেয়েছি যে এই অপহরণ বাণিজ্যের সাথে সেখানে সাপোর্টার হিসেবে বা মিডিয়ামেন হিসেবে, অর্থাৎ যেই পরিবার থেকে অপহরণ করা হয় সেই পরিবারের সাথে সংযোগ স্থাপন করা, তাদের সাথে বার্গেনিং করা, বার্গেনিং করে এই টাকার একটা পর্যায়ে পর্যন্ত আনা, এই কাজগুলো অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে আমাদের এই টেকনাফের স্থানীয় নাগরিক অনেকে এখানে ইনভলভ থাকেন। এবং এর তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা বেশ কিছু অভিযানে আমরা কিন্তু এই ধরনের অনেককেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদও কিন্তু আমরা পেয়েছি যে অনেক ক্ষেত্রে তারা স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে থাকে এবং যাদের সহযোগিতা নিয়ে থাকে তাদের তালিকাও আমরা করেছি, তাদের তালিকাও করেছি, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এবং এটা যথার্থ যে অনেক ক্ষেত্রে কক্সবাজার বা এই সকল এলাকাতে স্থানীয়রা যদি একদমই তাদেরকে সহযোগিতা না করে তাহলে এই ধরনের অপহরণ অনেকটাই কমে আসবে।